শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণী গণিত বিষয়ে একটি ক্লাস নিব। এর আগে আমি এই ত্রিকোণমিতি আলোচনা করেছি, সেখানে আমি এর আগের ক্লাসটাতে ত্রিকোণমিতির প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি এবং সূত্রগুলো লিখে দিয়েছি। আশা করি তোমরা সেগুলো পড়েছো এবং সেগুলো থেকে সূত্রের বিভিন্ন ধরন রূপান্তর শিখেছ। এখন আমরা সূত্রের প্রয়োগ করে 9.1 বা 9.2 এর একটা অঙ্ক করার চেষ্টা করবো, দেখি আমরা পারি কিনা। প্রথমে আমি ত্রিকোণমিতির প্রথম অধ্যায় যেটা 9.1, এই অধ্যায়ের একটা অঙ্ক করবো। তোমরা বইগুলো দেখতে পারো, সে 7.1-এর 7-এর খ নাম্বার অঙ্কটা খেয়াল করো, প্রশ্ন আমি লিখে নিই। 7-এর অঙ্কগুলোতে বলে দেওয়া আছে যে প্রমাণ করো, এগুলো প্রমাণ করতে হবে। বাম পক্ষ সমান যে 1 দেওয়া আছে ডান পক্ষে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ অঙ্কন করবো। প্রথমে আমরা লিখব বাম পক্ষ, সাথে বাম পক্ষ প্রশ্ন দেওয়া আছে সেট ই বাই কস ই মাইনাস ট্যান ই বাই কট। এখন এই অঙ্কটা আমরা সমাধান করে বা ডান পক্ষে 1 প্রমাণ করতে হবে। কীভাবে প্রমাণ করবো খেয়াল করো, আমরা সূত্রগুলো ধাপে ধাপে শিখছি, স্কয়ার সূত্রগুলো। স্কয়ার সূত্র খেয়াল করো, আমরা তিনটে সূত্র পাইছি, এই সূত্রগুলো আমি এখানে একটু লিখে দিই। সাইন স্কয়ার এ মাইনাস কস স্কয়ার এ সমান 1। আর কি সূত্র পাইছি আমরা, স্যার স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ সমান 1। আর এক সূত্র হচ্ছে কোসেক স্কয়ার এ বিয়োগ কট স্কয়ার এ সমান 1। এই তিনটে সূত্র পাই আমরা। এখন এখানে আমরা প্রমাণ করব এটা কোন সূত্র দিয়ে প্রমাণ করতে পারি, এটা ডান পক্ষে 1 আনতে হবে। খেয়াল করো এই স্যার উপরে আছে স্যার এ, আর এই নিচে তো কস আছে, আমি এটা এরকম লিখতে পারি 1/cos, আমি লিখলাম sec a into 1/cos, পাশাপাশি লিখে দিলাম গুণ করে, মাইনাস একই রকম ভাবে এখানে tan a গুণ দিয়ে দিলাম 1/cot। এখন দেখো আমাদের কি হয়েছে, sec a into 1/cos, আমরা একেবারে প্রথম সূত্র দিতে পারি, আমি অপারেটরগুলো লিখি sin cos tan প্রথম যে আমরা সূত্রগুলো শিখছি সম্পর্ক নিয়ে, সেই সম্পর্ক সূত্রগুলো ছিল সাইনের সাথে কোসের সম্পর্ক, কোসের সাথে সেকের সম্পর্ক, ট্যানের সাথে কটের সম্পর্ক। অর্থাৎ সাইন এবং কোসেকের সম্পর্ক হবে পরস্পর বিপরীত, সাইন থিটা বা সাইন এর সমান হবে 1/cosec, কোসেকের সমান হবে 1/sin। একই রকম কোসের সাথে সেকের সম্পর্ক, কোসের সমান 1/sec, সেকের সমান 1/cosec। তাহলে আমি 1/cos এর পরিবর্তে আমি লিখতে পারি sec মাইনাস ট্যান এ ইন্টু 1/cot, পরের সাথে ট্যানের সম্পর্ক 1/cot সমান লিখতে পারি আমি ট্যান এ। সুতরাং এখানে sec আর sec গুণ করলে হবে sec স্কয়ার এ বিয়োগ ট্যান আর ট্যান গুণ করলে হবে ট্যান স্কয়ার এ, আর sec স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ সমান 1। এটা 2 নম্বর সূত্র, সমান 1 লিখে নিতে পারি, ইভেন আমার ডান পক্ষ অর্থাৎ যেটা আমার প্রমাণ করতে সে বলছে সেটা চলে আসছে প্রমাণ। এভাবে আমরা এই 7-এর ক খ গ অথবা 8-6-এর অঙ্কগুলো আমরা এইভাবে করে ফেলতে পারি, ডান পক্ষ বাম পক্ষ মিলে, দেখবে যে কোনো না কোনো সূত্রের সাথে মিলে। তোমাকে প্রক্রিয়াটা জানতে হবে, এক ত্রিকোণমিতির অধ্যায়ের অঙ্কগুলো একটা একভাবে করা হয়, তো তোমাকে ধীরে ধীরে সবগুলো অঙ্ক করতে হবে এবং আত্মস্থ করতে হবে যে কীভাবে করতে হয়, এবং সূত্রগুলো জানা থেকে তুমি বলতে পারবে যে আমি কোন ধাপের পর কোন ধাপ করব। এগুলো 7-এর খ নম্বর অঙ্কটা, এটা 7-এর খ নম্বর অঙ্ক ছিল। এখন আমরা 7-এর ঘ অর্থাৎ 3 নম্বর অঙ্কটা একটু দেখবো, খেয়াল করো 7-এর ঘ। তো আমি অঙ্কটা বসে ফেলি, তোমরা অঙ্কটা তুলে নিবে
এবং বাসায় আবার নিজে নিজে প্র্যাকটিস করবে। এটা যতবার প্র্যাকটিস করবে তত বিদ্যুৎ নিমিত্তির অঙ্ক করতে হলে আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে আইন বাম পক্ষ নিচ্ছি, বাম পক্ষ হচ্ছে ওয়ান বাই তাহলে এই অঙ্কটা কিভাবে করবো আমরা দেখো, এটারও আমি নাম থেকে এক প্রমাণ করতে হবে। তাহলে আমি এটাকে কোনো না কোনো ভাবে আমার এই তিনটা সূত্রের যে কোনো দেখো আমি এখানে সূত্র লিখে মাইনাস হবে প্লাস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই তিনটা সূত্র যে কোনো একটা সূত্রে রূপান্তর করে নিয়ে আসতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো আমরা কিভাবে করতে পারি। আমরা এখানে সাইন আছে এবং কোসেক আছে, আর আমরা জানি সাইন আর কোসেক পরস্পর বিপরীত। আমরা সাইনকে কোসেকে রূপান্তর করতে পারি, কোসেককে সাইনে রূপান্তর করতে পারি। তাহলে কি করতে পারি দেখো, এই প্রথম পারি সাইন ঠিক থেকে কোসেককে সাইন করি, এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস এই কোসেকের টাকা লিখতে পারি আমি ওয়ান বাই সাইন। সুতরাং কোসেক স্কোয়ারের জন্য হবে ওয়ান বাই সাইন স্কোয়ার, কোসেক স্কোয়ার সমান ওয়ান বাই সাইন স্কোয়ার। এই অংশটা লিখলাম প্রথম অংশটা, তার এখানে তোমার একটা কাজ নেই আমার সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এই নিচের দুটার অংশ দেখো, নিচে একের সাথে ওয়ান প্লাস সাইন স্কোয়ার যোগ। আমরা জানি ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যোগ করতে গেলে লসাগু করে করতে হয়। তাহলে আমরা কি করবো, এটা লসাগু করে যোগ করবো, এখানে নিচে এখানে নিচে প্লাস এ আর এখানে সাইন স্কোয়ার এ নিচে, তাহলে লসাগু করে সাইন স্কোয়ার এ। তারপরে হচ্ছে হর দিয়ে বার লব দিয়ে গুণ, তাহলে নিচে নাই গেলে গুণ হয়ে যাবে সাইন স্কোয়ার এক গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ারটা ভাগ করলে এক, একটু ভরে এক একটু করলে একইকে এক হয়ে গেল। এই আমি নিচের অংশটা যোগ করে দিলাম। এখন দেখো কি করে লিখতে পারি আমি, প্রথম অংশটা লিখলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান, উপরে একটা লিখে আমি নিচে ভগ্নাংশটা লিখে, আগে ছিল তো আমার ভাগ একসাথে একটা ভাগ ছিল, এখন আমি গুণ দিয়ে লিখছি। আমরা যদি ভাগকে গুণ লিখলে পরে লাইনের পরে পথা উল্টে যায় অর্থাৎ রূপান্তর হর লব হবে লব হর হবে, তাহলে এই সাইন স্কোয়ার এর উপরে চলে যাবে তার সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান, এটা নিচে চলে আসবে কেমন। এখন আমরা লিখতে পারি দেখো ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এক, দুইটারে গুণ করলে যা আছে তাই হবে। তাহলে লিখবো সাইন স্কোয়ার এ আর নিচে লাইনটা একটু সাদা লিখলাম সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান, এটা এখানে লিখবো ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, ওই যে আগের পর্দার সাথে এটা সমন্বয় করে নিলাম একই রকম হয়ে গেল এটা। এখন এবার এই দুটো অংশে আবার আমরা যোগ আছে ভগ্নাংশের যোগ অথবা ভগ্নাংশের যোগ, এর ক্ষেত্রে আমরা জানি লসাগু করে করে নিতে হয়। তাহলে কীভাবে করবো দেখো, আমি এই অংশটা এখন আমরা রাখতে চাই এখানে বসে পেলি, এই এখন দেখো আমরা কীভাবে করবো এই অংশটা, এই দুটো অংশে ভগ্নাংশ যোগ করতে হলে আমি লসাগু করতে হবে, এটার ঘর হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, এটার ঘর হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা যোগ করবো দেখো ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, এটা ঘর একই হওয়ার তো লসাগু হবে ওইটাই, তাহলে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। এখন এখানে হর ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ লসাগু ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ ভাগ করলে ভাগ করলে হচ্ছে এক, তাহলে এই ভাগফলটা উপরে লব আছে একের সাথে গুণ হলে এক একে এক হবে প্লাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার হর, হরকে লসাগু ভাগ করলে ভাগ করা হবে এক, এক দিয়ে উপরে সাইন স্কোয়ার এ গুণ করলে সাইন স্কোয়ার এ, তখন দেখো তো উপরে নিচে রাশি একই। আর আমরা জানি হর এবং লব এক হইলে ভাগ ফল হবে এক, যেমন আমি পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ একে পাঁচ এক, দশকে দশ দিয়ে ভাগ করলে এক হবে, তাহলে উপরে ওয়ান প্লাস সাইন স্কোয়ার নিচে ওয়ান প্লাস সাইন স্কোয়ার ভাগ ফল হবে এক, আর এটাই আমার প্রমাণ করতে হচ্ছে ডান পক্ষে ছিল এক। সুতরাং আমরা দেখবো ডান পক্ষ প্রমাণিত বা ফুট। এভাবে আমরা সাতের সবগুলো অঙ্ক এবং ছয়ের সবগুলো অঙ্ক করতে পারি, যেমনটা এখানে আছে একেবারে ছয় থেকে বিশ পর্যন্ত সম্পূর্ণ অঙ্ক এইভাবে ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমরা সাতের দুটো অঙ্ক দেখলাম, তোমরা এর আগের অঙ্কগুলো নিজে নিজে করার চেষ্টা করবে। এই অঙ্কটার মতোই একটা অঙ্ক আছে, আমি একটু তোমাদের হিন্টস দিই তাহলে তোমরা করতে পারবে। আটের খ নাম্বার অঙ্কটা দেখো, ওয়ান প্লাস ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, আমি প্রশ্নটা লিখে একটু হিন্টস দিলে তোমরা আশা করি বুঝতে পারবে।
দেখো 1 বাই 1 প্লাস 10 স্কয়ার ই বাকিটা দেখো দেখতে পারি 1 বাই 1 প্লাস 4 স্কয়ার ই এই দুটো অংশ তাহলে এখানেও একই রকম এখন যে অঙ্কটা করছি সেটার মতই 10 এবং পট আছে এবং এর পরস্পর বিপরীত তাহলে আমি 10 কে পটে রূপান্তর করতে পারি পট কে 10 এ রূপান্তর করতে পারি তাহলে আমরা এই পট কে 10 এ রূপান্তর করে আই আগেটার মতো করলে দেখব যে একই রকম অঙ্ক আসবে এবং উত্তর মিলবে তাহলে এই 8 এর ফল নম্বর অঙ্কটা তোমরা এই উপায়ে করতে পারো এরপরে দেখো আমি আরেকটা অঙ্ক দেখাই দিই তোমাদেরকে যেমন 9 নম্বর অঙ্কটা প্রমাণ করতে হবে সাইন এ প্লাস কস গুরুত্বপূর্ণ সূত্র এটা নিয়ে আমরা তাহলে এবার দেখো পরে কসে থাকলো নিচে দুটো রাশি যোগ বিয়োগ যোগ বিয়োগ করতে তো কোন রাশি আমরা লসাগু করতে হবে তাহলে নিচে লসাগু করলে দেখো এটা নিচে এক আর নিচে কস লসাগু করলে কস হর দ্বারা ভাগ লব দ্বারা ভাগ তাহলে এই কস এ নিয়ে একের গুণ করলে কস এ কে কস এ যেহেতু হর নাই তাহলে ডাইরেক্ট গুণ অবশ্য আর এটা যদি ভাগ করলে এক গুণ করলে সাইন এ কে সাইন প্লাস এখানে একই রকম উপরে সাইন এটা থাক নিচে লসাগু করলে নিচে লসাগু করলে সাইন এ হর দ্বারা ভাগ লব দ্বারা ভাগ সাইন এর উপর একের গুণ করলে সাইন এ কে সাইন বিয়োগ সাইন আর সাইন এ ভাগ করলে এক এক দুই কস এর গুণ করলে কস এই পাইলাম আমরা এই দুটো এই অংশটা এখন দেখো উপরে উপরে কস এ গুণ দিয়ে নিচের বর্ণসংখ্যা কেমন উঠতে যাবে কস উপরে চলে যাবে আর কস এ মাইনাস সাইন এ এটা নিচে চলে আসবে প্লাস এখানে একই রকম সাইন এর উপরে রেখে গুণ দিলে নিচের বর্ণসংখ্যা উঠতে যাবে সাইন এ উপরে চলে গেছে আর সাইন এ মাইনাস কস এ এটা নিচে চলে আসে এভাবে লিখতে পারি আমরা এখন দেখো কি হয় এই কস এর উপর আসে উপরে কস এর কস এর গুণ করলে হবে কস স্কয়ার এ আর নিচে আসে কস এ মাইনাস সাইন প্লাস এখানে আসে সাইন আর সাইন এর উপর আসে সাইন স্কয়ার এ নিচে হচ্ছে সাইন এ মাইনাস কস এই দুটো রাশি আছে এখন এই দুটো রাশির মধ্যে আমরা লসাগু করে যোগ করলে অর্থাৎ আমরা এক অঙ্ক একটা রাশিতে পরিণত করার চেষ্টা করবো কিভাবে করবো দেখো এই উপর এই অংশটা তোমরা ভালো করে বুঝে না এখন আমি উপর অংশটা বুঝে ফেলছি দেখো আমরা কিভাবে করি এখন এই দুটো অংশ লসাগু করতে হলে দেখো এখানে আছে কিছু হর কস এ মাইনাস সাইন এ আর এখানে আছে সাইন এ মাইনাস কস এ দুটো ভিন্ন রাশি দুটো ভিন্ন রাশির লসাগু ক্ষেত্রে আমরা দুটোই লিখতে হবে তাহলে অঙ্কটা একটু জটিল হয়ে যায় কিন্তু এই দুটোর মধ্যে মিল আছে দুটোই কস এবং সাইন এ এটা কস এ সাইন এর বিয়োগ ফল বা সাইন এ কস এর বিয়োগ ফল তাই আমরা যদি দুটোতে একই রকম করে ফেলতে পারি তাহলে লসাগুটা আমাদের সহজতর হবে এই জন্য আমি প্রথম অংশটা লিখে রাখবো কস স্কয়ার এ কস এ মাইনাস সাইন প্লাস এ সাইন এ মাইনাস কস এ আমরা লিখবো কস এ মাইনাস সাইন
তখন সামনে একটা মাইনাস আসবে। এর কসে মাইনাস সাইন এঁকে সাইনে মাইনাস সাইনে মাইনাস কসে কে কসে মাইনাস সাইন এঁকে একটা মাইনাস লিখতে হবে। এখানে আমার চিহ্নে হচ্ছে চিহ্ন নির্দেশের কিরণের জন্য দেখো সাইনে চিহ্ন হচ্ছে এখানে প্লাস, আমরা লিখছি মাইনাস, এখানে মাইনাস দিয়ে সামনে তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। কসে চিহ্ন মাইনাস, আমরা লিখছি এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস হবে। এটা কিভাবে হয় আমি দেখাই দিই। ছিল সাইন এ মাইনাস কস এ, আমি এটা লিখতে পারি মাইনাস কস এ প্লাস সাইন, সাদা লিখলাম কসটাকে সামনে লিখলাম সাইন পিছনে লিখলাম, কিন্তু যার যার চিহ্ন বরাবর লিখছি কসের চিহ্ন মাইনাস এখনো মাইনাস, সাইন চিহ্ন প্লাস এখনো প্লাস। এবার দেখো আমি কিন্তু মাইনাস ওয়ান কমন দিই, তাহলে কি হবে ওয়ান কমন এটা আসে তাই যে কিন্তু চিহ্ন উঠে যাবে, এটা মাইনাস হয়ে যাবে প্লাস, এটা প্লাস হয়ে যাবে মাইনাস। এই যে সাইনে মাইনাস কসে কে কসে মাইনাস সাইনে লেখাতে সামনে এটা মাইনাস আছে বা মাইনাস ওয়ান আছে, এভাবে আমি এটা লিখছি। তাহলে এবার লিখতে পারি আমি কস স্কয়ার এ ইকুয়াল টু কস এ মাইনাস সাইন, আর এ মাইনাস আর এ প্লাস, প্লাস মাইনাস মাইনাস, তাহলে কস এ মাইনাস সাইন এ উপর হচ্ছে সাইন স্কয়ার এ। এবার এখানে আমি দশম করে ফেলতে পারি, দুটোই একই রকম, তাহলে দশম হবে একটাই শুধু কস এ মাইনাস সাইন এ, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। এই ফর্মুলেশন হল হচ্ছে কস এ মাইনাস সাইন এ যদি একটু ভাগ করলে এটাতে কাট আগে স্যার এক ভাগ করে এক দুই উপরে কস এ গুণ করলে হবে কস স্কয়ার এ, কস স্কয়ার এ গুণ করলে কস স্কয়ার এ মাইনাস, এটাকে এটাতে ভাগ করলে এক, এক দুই উপরে সাইন স্কয়ার এ গুণ করলে সাইন স্কয়ার এ। এখন দেখো উপরে এ স্কয়ার বি বি স্কয়ার সূত্র হয়ে যায়, আমরা জানি দুটো সিদ্ধি ফল বর্গে বি ফল সূত্র হচ্ছে এভাবে এ প্লাস বি অর্থাৎ রাশিটির যোগফল ইনটু এ মাইনাস বি। এখন দেখো আমরা কি লিখতে পারি, উপরে এ স্কয়ার বিয়োগ বি স্কয়ার সূত্র করে দিছি, এখন এই রাশিটা ভাগ এটার সাথে একটা ভাগ কাটা গেছে, তাকে আর কস এ প্লাস সাইন এ, সুতরাং এটা আমরা প্রশ্নে যেভাবে চাইছি ওভাবে সাদা লিখি সাইন এর আগে লিখি সাইন এ প্লাস কস, এই হয়ে গেল আমার অঙ্ক রাইট হ্যান্ড সাইড কমন। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। তো তোমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, তোমাদের কাজ হচ্ছে 9.1 এবং 9.2 সূত্রগুলো আমি আগে ক্লাসটা নিয়েছি, সেই সূত্রগুলোর ক্লাসটা আমি এখানে এই ক্লাসটার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আগে সেই সূত্রগুলো ভালো করে দেখো, খাতায় লিখো, বারবার নিজে প্র্যাকটিস করো, করার পর এই অধ্যায়ের অঙ্কগুলো বিশেষত নবম শ্রেণীর স্টুডেন্টদের কাছে আমি বলছি তোমরা এই অধ্যায়টা ভালো করে করে নিবা, সূত্রগুলো দেখার পরে অঙ্কগুলো আমি যেগুলো করে সেগুলো করবো, এবং আরও যে অধ্যায় এই অধ্যায়ের আরও অঙ্কগুলো আছে সেগুলো করে যদি কারো কোনো অসুবিধা মনে করো যে আমি এটা বুঝতেছি না স্যার এটা বুঝাই দেন, তাহলে আমাদের ফোনে সবসময় আমরা যোগাযোগ রাখি ছাত্রদের সাথে, তোমরা ফোন করবা যে স্যার আমার এই অঙ্কে অসুবিধা, ওটা আমরা ইনশাআল্লাহ বুঝাই দিব। তোমাদের যে স্কুল ডায়েরি দেওয়া আছে সেই স্কুল ডায়েরিতে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে তুমি তোমার বিষয় সংশ্লিষ্ট স্যারের সাথে কথা বলবে, তোমার সমস্যা জানাবা, ইনশাআল্লাহ স্যার দায়িত্ব সমাধান করে দিবে। তো আশা করি সবার শুভকামনা, ভালো থাকা আশা করে এখানে আমার ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।